হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রাসূল সাথে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রাসূল সাথে ভালো আছি। কে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের কাছে। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। ফাস্টফুড খাবার পছন্দ না করে আমাদের এমন কোনো বেবি হয়তো বা কারণেই সবাই একটু আধটু হলেও ফাস্টফুড খাবার খেতে অনেকটা ভালোবাসে। আর যদি হয় চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই তাহলে তো কোনো কথাই থাকে না। এই নাস্তাটা আমরা বাচ্চাদেরকে যে কোনো টিফিনে কিংবা বিকেলের নাস্তায় দিতেই পারি, যেহেতু ফ্রান্স ফ্রাই, চিকেন ফ্রাই, ফাস্টফুড খাবার খেতে অনেক বাচ্চারাই অনেক পছন্দ করে। আমার বাচ্চাও তার থেকে ব্যতিক্রম না, অনেকটাই পছন্দ করে। তো বাজার থেকে খাবারগুলো আমরা কিনে না এনে যদি বাসায় একটু কষ্ট করে তৈরি করে দিই বেবিদেরকে, তাহলে কিন্তু অনেকটা হেলদি হয়ে থাকে, অনেকটা ভালো লাগে। আর হচ্ছে অয়েল, তাছাড়া সবগুলো মশলাই কিন্তু নিজেদের হাতে তৈরি করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয়। তো আমি যেরকমটা সবসময় করি তেমনটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরে তৈরি খাবার খাওয়ানোর জন্য। আসলে এই গরমের মধ্যে কিন্তু ফাস্টফুড খাবারটা খাওয়াটা তেমন বেশি ভালো কাজ না। তারপরেও হচ্ছে যেহেতু খেতে চায় বেবিরা বলে কথা, তো ওদেরকে তো দিতেই হয়। তো এর জন্যই হচ্ছে আমি বিকেলে নাস্তাটা তৈরি করলাম। তো ভাবলাম আমার সকল ভাই বোনদের কাছে শেয়ার করে দিই, যাতে করে তাদেরও হয়তো বা কিছুটা হলেও হেল্প হতে পারে। তো আমি এখানে সম্পূর্ণ চিকেন ফিঙ্গারটা যেভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা দিয়েছি। তো আশা করি একটু হলেও সবার হেল্প হতে পারে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপ করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের সঙ্গে, দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর ব্লগগুলিও এবং রেসিপি। তো চিকেন ফিঙ্গার অনেকেই তৈরি করতে পারে, যদিও তারপরেও হচ্ছে আমি আমার মতো রেসিপি যেরকম করি তেমনটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আর এই যে টমেটোর সসটা, টমেটোর সসটা হচ্ছে আমার হাতেই তৈরি, ঘরে তৈরি করে নেওয়া টমেটো সস। তো এটা থেকে হচ্ছে বাচ্চাদেরকে এবারে আমি রেডি করেছি খেতে দিব। তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে রেস্ট পিস কিছু চিকেন আমি কেটে নিয়েছি সাইজ মতো, এখানে লম্বা লম্বা সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার কেটে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমে আমি দিব হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে নিব। আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আদা পেস্ট দিয়ে নিচ্ছি হাফ স্পুন পরিমাণ, হাফ স্পুন পরিমাণ আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যতটুকু তৈরি করবেন ওরকমভাবে দিলেই হলো। তো জিরা পেস্ট আমি দিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, গরম মশলার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা হচ্ছে ঘরেই তৈরি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের একটু বেশি দিলাম টমেটো সসটা। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বেসন দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ। আমি আগে ভালো করে মাখিয়ে নিয়ে মশলাটা চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি, এরপরে আমি হচ্ছে বেসনটা দিয়ে নিচ্ছি। বেসনটা হচ্ছে এরপরে আমি ভালো করে মেখে নেব। তো বেসনটা হচ্ছে আমি ভালো করে মেখে নিয়েছি, চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো আমি মিশিয়ে 5 মিনিট এখানে রেখে দিয়েছিলাম। আর সেই 5 মিনিটের ভিতরেই হচ্ছে আমি কিছু বিস্কিট এখানে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এক এক পিস আমি আনবো আর হচ্ছে বিস্কিটের ভিতরে ভালো করে মাখিয়ে নিব। এই তো আমি একটা পিস এখানে দিয়ে নিলাম, এবারে ভালো করে মিশিয়ে নিব। এই তো আমি একটা করে নিয়েছি, এরকম করে আমি সম্পূর্ণটা করে নিব। তো এক এক করে সবগুলো আমি ব্রেকড্রাম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো আমি ব্রেকড্রামের ভিতরে দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিয়েছি। এরপরে আমি 5 মিনিট রেখে দিব, হাতে যদি সময় থাকে তাহলে কেউ 20 মিনিটও রাখতে পারেন। এতে করে ভালো করে সেট হয়ে যাবে, আর যতটা ভালো করে সেট হবে ততটাই ভালো হবে। আমার হাতে সময় কম ছিল এর জন্য আমি 5 মিনিট রেখেছি।
আমি আমার মতো রেসিপি করে দেখিয়েছি, আমি অন্য কারোটা ফলো করিনি, হয়তো বা অন্য কেউ অন্যভাবেও করতে পারেন। আমি যেভাবে ইজি মনে করি, খুব সহজে যেভাবে তৈরি করতে পারি ঝটপটভাবে, সেরকমভাবেই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি সবারই ভালো লাগবে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে, তেলটা যখন মিডিয়াম আঁচভাবে গরম হবে, তখনই হচ্ছে ছেড়ে দিতে হবে। তো তেলটা কি কতটুকু গরম হয়েছে চেক করার জন্য আমি এখানে ছোট একটা চিকেন ফিঙ্গার দিয়ে দিলাম। তো আমি যেরকমটা তেল গরম চাই তেমনটাই হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে ছেড়ে দিব। আর এই চিকেন ফিঙ্গারটা কিন্তু যতটা সহজভাবে দেখানো সম্ভব হয়েছে, ততটা কিন্তু সহজভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি। খুব ঝটপটভাবে কিন্তু বিকালের নাস্তা হিসাবে কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারে। আর এটা যতটা সম্ভব মিডিয়াম আঁচ করে ফ্রাই করতে হবে, যাতে করে ভালো করে ফ্রাই হয়ে যায়, চিকেনটা বিরিয়ানি সিদ্ধ হয়। তো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি এবার তুলে নিব। তো আমি কিন্তু এক এক করে সবগুলো হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। আর আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলগুলো হচ্ছে চুষে নেয়।